আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো বরাবরের মতো আমি সাব্বির আছি আপনাদের সাথে। তো আজকে আমি আপনাদেরকে আরেকটা লেসন দেওয়ার জন্য আসছি। তো এই লেসনটি আপনারা অনেকেই মানে আমাকে প্রশ্ন করেন বা ফোন করে এই বিষয়টি জানার চেষ্টা করেন যে বাঁশির সুর মিষ্টি হয় না কেন। তো এ বিষয়ে আমি এর আগে একটা পর্ব দিয়েছি, তো আজকে হলো পর্ব দুই। তো বাঁশির সুর আপনারা কীভাবে মিষ্টি করবেন সেই ব্যাপারে আমি কয়েকটা ছোটো ছোটো বিষয় আমি আপনাদেরকে দেখাবো। আমি আশা করি এগুলো যদি আপনারা ভালোভাবে চেষ্টা করতে পারেন সেক্ষেত্রে বাঁশির সুরটাও অনেকটা মিষ্টি হবে। তো যে কথাটি আমি বারে বারে বলে থাকি সেটি হলো, আপনারা যদি ভালো মানের এরকমের বাঁশি নিতে চান সেক্ষেত্রে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। এখানে অনেকগুলো বাঁশি আছে, জি শার্প আছে, এ আছে, এ শার্প আছে, এফ শার্প আছে। তো আপনারা চাইলে এরকমের বাঁশিগুলো অবশ্যই নিতে পারেন। এখানে একটা বাঁশির অর্ডার আসছে, সেটি হলো সি স্কেলের বাঁশি, এটা গাজীপুরে পাঠানো হবে। তো বিভিন্ন জায়গার লোকজন আমার থেকে বাঁশি নিতেছে প্রায় প্রতিদিনই। তো আপনারা চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। তো চলুন, অনেক কথা বলে ফেলছি, আর যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো বাঁশির সুর মিষ্টি করার পিছনে প্রথম যে বিষয়টি আমি আপনাদেরকে দেখাবো, ফার্স্ট স্টেপ, এটি হলো বাঁশিতে ড্রপিং সিস্টেম করা, অর্থাৎ একে বলা হয় খটকা বলা হয়। এই খটকা এমন একটা বিষয় যে খ্যাট 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 এরকমের একটা আওয়াজ আমি দেখাচ্ছি, এরকমের মানে ড্রপিং, খ্যাট 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 খ্যাট। আমরা যখন এই পাহাড়ি আলাপ বাজাই তখন কিন্তু একটা এই বিষয়টা আসে, দেখেন। এই জিনিসটা আপনাদের শিখতে হবে। তো এর শেখার যে পদ্ধতি সেটি হলো, যখন আমরা এই পা থেকে মনে করেন বাঁশি বাজাচ্ছি, পা যখন বাজাবো ধাতে আসার সময় ধাতে একটা টাচ এরকমের পা ধা, দেখেন। পা থেকে ধাতে যখন আসবো তখন পা ধা এরকমের একটা ড্রপ, আবার ধা থেকে নিতে আসার সময় নিতে একটা ড্রপ, ভালোভাবে দেখবেন। তো এটা করলে কিন্তু বাঁশির একটা সৌন্দর্য আসবে, ওই যে পাহাড়ি যেটা বাজালাম ওখানে কিন্তু একটু সৌন্দর্য হয়তো আসছে। তো বিভিন্ন গানে কিন্তু এই জিনিসটা মানে করতে হয়, এটা করলে আপনার বাঁশির সুরটা অনেক ভালো লাগবে। তো এরপরে আরেকটা বিষয় হচ্ছে এই খটকারি আর একটা অংশ ড্রপ, মানে ছোট ছোট ড্রপ এগুলো দেবেন, মানে যখন আপনি বাঁশি ফু দেবেন ছোট ছোট ড্রপ করবেন। যেমন এগুলা যখন আপনি শিখবেন তখন আপনার বাঁশিতে কিন্তু টুকায় টুকায় মানে একটা অনেক ভালো লাগা ফিলিংস আসবে, মানে ছোট ছোট পা বাজানোর সময় ছোট ছোট কয়েকটা ড্রপ, ছোট ছোট মানে এরকম জোরে জোরে আঘাত করা যাবে না, মানে হালকা পাতলা ছোট ছোট এরকম আস্তে আস্তে এরকম মানে আস্তে আস্তে ড্রপ দেবেন। তো এই দুইটা জিনিস করবেন, এবং এর সাথে আরেকটা বিষয় আছে, সেটি হলো আন্দোলন সৃষ্টি করা, অর্থাৎ ফুতে আন্দোলন সৃষ্টি করা। যেমন এই আন্দোলনের উপরে কিন্তু একটা ভিডিও দেওয়া যায়, খটকার উপরেও একটু ভিডিও দেওয়া যায়। তো আমি আপনাদেরকে শর্টকাটে বোঝানোর চেষ্টা করতেছি। আমি আশা করি এইগুলো করলে আপনার বাঁশির সুর মানে অনেকটা ভালো হবে। তো আন্দোলনটা কেমন দেখেন, মানে কম্পন সৃষ্টি করা বাঁশিতে, মানে এরকমের মানে কম্পন, মানে এরকমের উঠানামা। ফু এখানে একবার জোরে দিতে হবে, একবার আস্তে দিতে হবে, একবার জোরে একবার আস্তে, একবার জোরে মানে ভলিউম কন্ট্রোল করার মতো, একবার সে এত জোরে না, মানে এত দ্রুত না, মানে এমন দেবেন যে ফু একবার মানে দোলবে, সুর দোলবে, দেখেন।
এইভাবে মানে ফু একবার আস্তে একবার জোরে, একবার আস্তে একবার জোরে, একবার আস্তে একবার জোরে, এরকমের মানে রিল্যাক্সে ফু দেবেন, মানে সা মানে এরকম আস্তে আস্তে দুলবে তার, মনে করেন এই সুরটা আস্তে আস্তেভাবে দুলবে, অথচ নোটের কোনো চেঞ্জ হবে না, কিন্তু এটা সমুদ্রের পানি যেরকমের আস্তে আস্তে ঢেউ খায়, আস্তে আস্তে যখন খায় তো ওইভাবে স্বরটা এরকমের দুলবে। তো এটাই করলে মনে করেন যে আপনার বাঁশির সুর অনেক মিষ্টি হবে। তো এটা মূলত ক্লাসিক্যালের ক্ষেত্রে বেশি ব্যবহার করা হয়। তো আমি আপনাদেরকে একটু দেখাই ক্লাসিক্যাল, যেমন আমরা আপনাকে রাগযোগের কথা বলি, রাগযোগ যখন রাগযোগের সারগামটা এরকমের যে সা গা মা পা কোমল নি সা সা নি কোমল নি পা মা কোমল গা সা, এটা হচ্ছে রাগযোগের মানে আরোহ অবরোহ। তো দেখেন এখানে কিন্তু কম্পন সৃষ্টি হয়েছে, অর্থাৎ সা এখানে কোমল গাতে কম্পন সৃষ্টি করা কিন্তু একটু কঠিন আছে। তো এটা হচ্ছে রাগযোগের এরকমের মানে কম্পন সৃষ্টি করতে হয়, এখানে পাতে কম্পন সৃষ্টি করতে হয়, আবার সাতে, আবার কোমল গাতে, এই কম্পন আন্দোলন এগুলোর কিন্তু আন্দোলন বলা হয়। তো এইগুলো সৃষ্টি করলে কি হয় যে বাঁশির সুরটা একটু ভালো লাগে শুনতে। তো বিভিন্ন রাগের ক্ষেত্রে কিন্তু এই আন্দোলনটা মানে ব্যবহার করতে হয়। যেমন আমি আরেকটা রাগের কথা যদি আপনাদের বলি এখন, যেমন ভৈরব, ভৈরব অর্থাৎ ভৈরব রাগের আন্দোলনটা ধাতে করতে হয়। শাস্ত্রীয় সঙ্গীতে আছে যে ধাতে আন্দোলন হয়, যেমন এখন আমি আপনাদের দেখাচ্ছি, যেহেতু প্রত্যেকটা স্বরে আন্দোলন আমি করে দেখাচ্ছি, কিন্তু ধাতে ভৈরব রাগে আন্দোলন সৃষ্টি করতে হয় তাহলে রাগের এবং রেতে তাহলে রাগের হচ্ছে সৌন্দর্য বৃদ্ধি পায়। তো যাই হোক চলুন, ভৈরব রাগের আরোহটা এরকম যে ভৈরব ঠাটের রাগ, যেমন সা কোমল রে গা শুদ্ধ মা কোম পা শুদ্ধ কোমল ধা শুদ্ধনি সা, আবার সা শুদ্ধনি কোমল ধা পা শুদ্ধ মা গা শুদ্ধ কোমল রে সা। এখানে কিন্তু ভৈরব, এখানে আহির ভৈরব আছে একটা রাগ, সেটা মনে করেন যে সা কোমল রে শুদ্ধ গা শুদ্ধ মা পা শুদ্ধ ধা কোমল নি সা। তো এইভাবে মূলত আন্দোলনটা করতে হয়। তো বিভিন্ন রাগের ক্ষেত্রে আন্দোলনটা করতে হয়। তো যাই হোক, আমি হয়তো আন্দোলনের বিষয়টা একটু বেশি বলে ফেললাম, তো এটা আপনাদের মানে এগুলো বুঝতে সুবিধা হবে। তো যাই হোক, আমি যে তিনটা জিনিস বলছি আপনাদের, যে পা বাজানোর সময় ধাতে একটা খটকা, এগুলো প্র্যাকটিস করবেন, এভাবে, এবং ছোটো ছোটো ড্রপ এবং আন্দোলন সৃষ্টি করবেন, তাহলেই দেখবেন যে আপনাদের বাঁশির সুরটা অনেক ভালো আসতেছে। তো চলুন আজকের ভিডিওটি এখানেই শেষ করব। তো আমি আপনাদেরকে একটা রাগ পরিবেশন করে দেখাই, এটা হলো রাগযোগ।